আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ওটসের একটা রেসিপি, এবং আমি ভেবেছি আমি ওটসের প্রায় 10টা রেসিপি শেয়ার করব এবং সবগুলোই ইজি ইজি রেসিপি। এবং এই রেসিপিগুলো শেয়ার করছি আমার সবচেয়ে প্রিয় বান্ধবী নীলুফার সুলতানা নীলার অনুরোধে। তো এই রেসিপিটার জন্য আমি বেসিকলি ইউজ করব ওটস আর ওটসের সাথে কিছু ভেজিটেবল। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ভেজিটেবল নিতে পারেন কুচি কুচি করে কেটে। আমি যেহেতু বিদেশে থাকি, এখানে চাইলেই সব ভেজিটেবল পাওয়া যায় না, সুপার স্টোরে যেগুলো পাওয়া যায় আমার সেইগুলোই কিনতে হয়। তো আমি নিয়েছি এখানে ক্যারোট, তার সাথে নিয়েছি স্প্রিং অনিয়ন, তার সাথে নিয়েছি কোরিয়েন্ডার লিভস, তার সাথে নিয়েছি মরিচ, দুইটা ডিম এবং একটা হলুদ এবং অরেঞ্জের মিক্সচার কালারের একটা ক্যাপসিকাম। তো এখন আমি দেখেন এগুলো সবগুলো কুচি কুচি করে কেটে তারপরে আমি আসছি, কারণ এই কুচি কুচি করে কাটা সবাই পারে, সো এটা দেখানোর আজকে কোনো দরকার নেই। সেই সাথে বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা ভালো ভালো হেলদি খাবারের ডায়েট এবং হেলদি লাইফস্টাইল সম্পর্কে জানতে পারবেন। এবং আমি চেষ্টা করব নিয়মিত কন্টেন্ট দিতে, যদি আপনাদের কাছ থেকে ভালো সাড়া পাই। এখন দেখেন আমি সবগুলো ভেজিটেবল কুচি কুচি করে কেটে নিয়েছি আমার পছন্দ মতো। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন, তবে এটা একটু ছোটো ছোটো করেই কাটবেন, কারণ এর সাথে যেহেতু আমি ডিম মিক্স করব এবং এটা হবে একটা অমলেট। সাধারণত এই অমলেটটা আলু দিয়ে বানায় সবাই, এবং অনেক দেশের এটা খুব বিখ্যাত একটা অমলেট, কিন্তু আমি এখানে আলুকে রিপ্লেস করছি ওটসের দ্বারা, কারণ আমি এখন গ্লুটেন ফ্রি ডায়েটে আছি। নিশ্চয়ই আলু অনেক হেলদি একটা কি বলবো শস্য, কিন্তু ওটসটা আরও বেশি হেলদি, এবং সকালের ব্রেকফাস্টে ওটস খাওয়া কিন্তু খুবই ভালো। সেই কারণেই আমি ওটসের সাথে নানা ফিউশন করে রেসিপি করতে চাচ্ছি, যেটা খেতেও টেস্টি হবে আবার হেলদিও হবে। তো এই যে দেখেন আমি দুইটা ডিম ভেঙে নিলাম। এবার আমি কাঁটা চামচের সাহায্যে দেখেন খুব সুন্দর করে এই ভেজিটেবলের সাথে আমি এই ডিমটাকে একটু মিক্স করে নিচ্ছি। একটু পরে আমি এতে কিছু হালকা স্পাইসও দিব। তো দেখেন কিভাবে মিক্স হচ্ছে। আমি একটু ভেজিটেবল বেশি দিয়েছি যার কারণে ডিমের পরিমাণটা একটু কম ফিল হচ্ছে, কিন্তু আমার কাছে মনে হয় যে আমার রেশিওটা আমার জন্য একদম পারফেক্ট ছিল। এখন বাকিটা আপনার পছন্দ অনুসারে আপনি করতে পারেন, এবং সময় যদি খুব কম থাকে তাহলে যেটা করবেন সেটা হলো এই ওটসের সাথে জাস্ট ডিম, একটু পেঁয়াজ, একটু কাঁচামরিচ, অথবা পেঁয়াজ কাঁচামরিচও দরকার নাই, ডিম, ডিমের সাথে একটু লবণ আর ওটস, আর তার সাথে একটু ব্ল্যাক পেপার। ব্ল্যাক পেপার যদি ঘরে না থাকে তাহলেও কোনো সমস্যা নাই, তাহলে লাল মরিচের একটু গুঁড়া। সো মানে আমি আমার মতো করে বানাচ্ছি, আপনারা আপনাদের মতো করে সেটাকে কাস্টমাইজ করে নেবেন। ইভেন আমিও এক এক সময় এক একভাবে কাস্টমাইজ করে নিই। আবার যদি কেউ মনে করেন যে না একটু সিরাপ দিয়ে মিষ্টি করে খাবেন, তাহলে এর সাথে জাস্ট একটু লবণ আর ওটস আর ডিমটাকে মিক্স করে অমলেটটা করে নিয়ে তার উপরে শুধু আপনি একটু হানি স্প্রিঙ্কল করে দিতে পারেন, কারণ সুগার কিন্তু খুবই খুবই আনহেলদি। আর বয়স 30 বছর হয়ে যাওয়ার পর বা 30-এর কাছাকাছি থাকা অবস্থায় আসলে আমাদের সুগারটা মানে না পারতেই নয় এমন ছাড়া আমাদের আসলে সুগারটা খাওয়া উচিত না। তো দেখলেন আমি আমার যেহেতু নিয়মিত রান্না করি, আমার লবণের একটা মেজারমেন্ট আছে, আমি একটা লবণ এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে এখন আমি এই যে ওটসটা দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি যথেষ্ট ওটস দিয়েছি, মানে এতটুকু ওটসই আমি যদি নর্মালও দুধ দিয়েও রান্না করে খাই, পানি দিয়েও রান্না করে খাই, আমি এতটুকু ওটসই ব্যবহার করি। কিন্তু এখানে দেখেন আমি সেই ওটসটাই ব্যবহার করলাম, অল্প অল্প সবজিও দিলাম, কিন্তু তারপরেও কী হবে জানেন, আমি যে খাবো আমি বুঝতেই পারবো না যে এর ভিতরে ওটস আছে, কারণ অনেক সময় দেখা যায় যে ওটস খেতে কিন্তু ভালো লাগে না আর একটু মনোটোনাস খাবার। তো যদি এইভাবে আপনি অমলেট বানিয়ে খান আপনি বুঝতেই পারবেন না যে আপনি ওটস খেলেন, কিন্তু ওটস কিন্তু আপনার খাওয়া হলো এবং সেটা আপনার হেলদিও হলো আবার আপনি মজাও পেলেন। দেখেন আমি খুব সুন্দর করে ওটস এবং মশলাগুলোকে মিক্স করে নিলাম। আর একটা কথা বলতে ভুলে গেছি, আমি এর মধ্যে একটু কোরিয়েন্ডার পাউডারও দিয়েছি। আসলে আমি থাইরয়েডের পেশেন্ট, তো যার কারণে কোরিয়েন্ডার লিভস, কোরিয়েন্ডারের গুঁড়া, এগুলো সব কিছুই আমাদের এই থাইরয়েড রোগীদের জন্য খুব উপকারী। এবং এই কোরিয়েন্ডারের পাতাটা যদি আপনি
রস বের করে নিয়ে সকালে কুসুম গরম পানিতে মিশিয়ে ওই পানিটা খান। খাওয়ার এক ঘন্টা পরে যদি সকালে ব্রেকফাস্ট করেন তাহলে কিন্তু মানে সেটা আমরা যে থাইরক্স ওষুধটা খাই মানে হরমোন রিপ্লেসমেন্ট ওই ওষুধের মতোই ওটা কাজ করে। তো আমার ইচ্ছা আছে যে আমি আগামীকাল থেকে বা পরশুদিন থেকে আমি এটা ট্রাই করা শুরু করব। মেডিসিনের পাশাপাশি আমি কোরিয়েন্ডার লিপসের রসটাও খাবো। আর এর সাথে আমি আরও কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করি। আমি এখন আমার কড়াইটা ক্লিন করে নিচ্ছি, মানে যেটাতে আমি এই অমলেটটা বানাবো। সেটা হলো আমার যখন প্রথম টিএসএস টেস্ট করেছিলাম তখন আমার অনেক বেশি পয়েন্ট ছিল এবং তারপরে মাত্র 2 মাসের মধ্যে আমার মোটামুটি কন্ট্রোলে চলে এসেছিলো এবং এখনও মোটামুটি কন্ট্রোলে আছে, কিন্তু আরও একটু কমতে হবে তাহলে আরও ভালো হবে। তো ওই সময়টাতে আমার কন্ট্রোলে আসার পেছনে আল্লাহর রহমত অবশ্যই ছিল, আর দ্বিতীয় যেটা ছিল আমি সম্পূর্ণ গ্লুটেন ফ্রি ডায়েট মেনটেন করেছি এবং সেই গ্লুটেন ফ্রি ডায়েট মেনটেনের ক্ষেত্রে 3টা জিনিস আমি খুব গুরুত্ব দিয়েছি ব্রেকফাস্টে। একটা হলো ওটস, আরেকটা হচ্ছে বাকহুইট এবং আরেকটা হচ্ছে আমি কিনোয়া খেয়েছি মাঝে মাঝে, আবার মাঝে মাঝে কলাটাকে আমি খুব গুরুত্ব দিয়েছি। তো এই ফ্রুটগুলো এই খাবারগুলো কিন্তু খুবই ভালো হচ্ছে এই থাইরয়েড পেশেন্টের জন্য। সো আমি এখন চুলাটা জ্বালিয়ে দিলাম, এখন আমি আমার অমলেটটা বানাবো। এই যে কড়াই বসিয়ে দিলাম, এখন আমি এখানে কিছুটা অলিভ অয়েল দিয়ে দিব। আমি জানি বাংলাদেশে যারা আছেন সেখানে ভালো অলিভ অয়েল পাওয়া যায় না এবং 100% এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তো পাওয়া যায় না, যেটা পাওয়া যায় সেটা ভেজাল থাকে। সো সয়াবিন তেলটা খাওয়া যাবে না, সয়াবিন তেলটা খুবই খুবই আনহেলদি এবং এই থাইরয়েড রোগের পেছনে অনেক বড় ভূমিকা রাখে। আর বর্তমানে বাংলাদেশে ডক্টর সেদিন বললো মানে 7 জনে 5 জন নারীরই থাইরয়েডে প্রবলেম আছে, এরকম অবস্থা। সো এই কারণে আসলে সয়াবিন তেলটাকে চেষ্টা করবেন অ্যাভয়েড করতে। তো এটার রিপ্লেসমেন্টে কোকোনাট অয়েল খেতে পারেন বা পিনাট, যেটা বলে চীনাবাদাম, ওটা 1 মণ 1.5 মণ কিনে নিজেরাই তেল বানিয়ে নিতে পারেন। অ্যাটলিস্ট খুব এতটা আনহেলদি না, মানে বলবো না যে পিনাট অয়েল খুবই হেলদি, কিন্তু বাংলাদেশে যে তেলগুলো পাওয়া যায় সেগুলোর সাথে কম্পেয়ার করলে আসলে হেলদি। এরকম আপনারা আপনাদের পছন্দ মতো অয়েল ইদানিং করে নিতে পারেন, কারণ বাজারে কিন্তু বাংলাদেশে ভালো তেল পাওয়া যায় না। আমি আপনাকে বলি যে সৌদি আরবে আমি থাকি, এখানে কিন্তু সয়াবিন তেলই নাই। আপনি বাজারে যাবেন, সুপার স্টোরে যাবেন, এখানে তো আর বাজার নেই, সুপার স্টোর, কোনো সুপার স্টোরে কোনো সয়াবিন তেল থাকে না, কারণ এটা এতটা আনহেলদি যে এই কান্ট্রিগুলোতে আনেই না এই তেলগুলো। এবং ভালো ভালো দেশে কিন্তু সয়াবিন তেল সেই অর্থে পাওয়া যায় না, সয়াবিন তেল একটু অনুন্নত দেশগুলোতেই আসলে খাওয়া হয় এবং এটা খুব আনহেলদি। তো কড়াইয়ে তেল গরম করে, হালকা গরম করেই আমি আমার এই অমলেটের মিক্সচারটা এর মধ্যে ঢেলে দিলাম। আমি একদম ভালোভাবে চামচ দিয়ে পরিষ্কার করে বাটি থেকে আমার পুরো মিক্সচারটা ঢেলে দিলাম। দেখেন কি সুন্দর কালারফুল লাগছে না? খাবার কিন্তু কালারফুল হওয়াটা খুব জরুরি। খাবারের যখন অনেক সুন্দর একটা কালার থাকবে এবং অনেক রঙের ব্যবহার থাকবে তখন কিন্তু সেটা খেতে ইচ্ছে করে এবং সেটা কিন্তু হেলদি। সো আমি এই জন্য আমার খাবারে অনেক কালার পছন্দ করি। ইভেন আমি বিটও দিতে চেয়েছিলাম, কিন্তু ইদানিং বিট 2-3 দিন একটা না খাওয়ার ফলে আর বিট খেতে ইচ্ছে করছে না, তাই বিট আর দিই নাই। এভাবে 2-3 মিনিট থাকার পরে আমি একটু সুইট কর্ন দিয়ে দিচ্ছি ওপরে। এই সুইট কর্নগুলো কিন্তু আমি একটু বয়েল করে রেখেছিলাম, বয়েল করে ফ্রিজে রেখেছিলাম 2 দিন আগে। তো সেই সুইট কর্নগুলো ওপরে একটু আমি সুন্দর করে ছিটিয়ে দিচ্ছি। এটাও একান্তই অপশনাল, দিতে হবে এমন কোনো কথা নেই, আপনার যদি হাতের কাছে থাকে দিবেন, না থাকলে নাই। আবার এইটার সাথে কিন্তু এই ডিমের এই অমলেটের সাথে কিন্তু ঢেঁড়সটা খুব ভালো লাগে, যদি এরকম করে ওপর দিয়ে ঢেঁড়স দিয়ে দেন একদম পাতলা পাতলা করে কাটা, তারপরে উল্টিয়ে দিলে ওটা খুব ভালো একটা টেস্ট আসে। এই যে আমি ইভেনলি সুন্দর করে ছড়িয়ে দিলাম আমার সুইট কর্নগুলোকে, এবার আবার আমি 2-3 মিনিটের জন্য এটাকে ঢেকে রাখবো। হয়ে গেল 2-3 মিনিট, এখন আমি চেক করছি যে এটার নিচের কি অবস্থা, মানে যেন পুড়ে না যায়। ডিমটা অমলেট হবে কিন্তু পুড়ে যাবে না বা খুব বেশি লাল হবে না, কিন্তু আবার কাঁচা থাকবে না বা কাঁচা গন্ধও থাকবে না। তো ওটা একটু নিজেকে মেজারমেন্ট করে নিতে হবে।
এবার আমি একটা প্লেট নিয়ে ওই প্লেটের উপরে এটাকে এভাবে নিয়ে নিলাম, যাতে করে আমার এই অমলেটটা ভেঙে না যায়, কারণ এখানে ডিমের তুলনায় ভেজিটেবলের পরিমাণ বেশি আছে। তো এটা যদি আমি রেগুলারভাবে উল্টাতে চাইতাম তাহলে এটা ভেঙে চুড়ে একদম টুকরো টুকরো হয়ে যেত, তখন দেখতেও ভালো লাগতো না, খেতেও ভালো লাগতো না। তাই আমি নানা কসরত করে চেষ্টা করছি এটাকে যাতে না ভেঙে, ডিজাইন নষ্ট না করে এটাকে যাতে উল্টানো যায়। ইয়েস, ফাইনালি আমি সক্ষম হয়েছি। এবার দেখেন এটার পেছনের অংশটা কি সুন্দরভাবে ডিমটা হয়েছে, মানে একদম পোড়া পোড়াও হয়নি, আবার যে কম হয়েছে তাও না। এবার ওই পৃষ্ঠ আমি এরকম 2-3 মিনিট বা 3-4 মিনিট আমি ঢেকে রাখবো। আমার 3-4 মিনিট লাগেই নি, আমার 2-3 মিনিটের মধ্যেই হয়ে গেছে। তারপরে আমি আবার ঢেকে দিলাম, এবার আমি অপেক্ষা করব। এই যে দেখেন, এটা জাস্ট 1-1.5 মিনিটের মধ্যেই হয়ে গেছে। পরে তারপরেও আমি আরও একবার উল্টিয়ে দিব, দিয়ে আমি একদম ফাইনালি একটু চেপে চেপে দেখবো যে এর মধ্যে কোনো কাঁচা ভাব বা ডিমের কোনো গন্ধ বা কাঁচা ভাব আছে কি না। এই যে দেখেন, আমি আরও একবার উল্টিয়ে দিলাম যাতে করে এর ভেতরে কোনো কাঁচা ভাব থাকে কি না ওটাকে বারবার রিচেক করার জন্য। তো আমি চেপে চেপেও দেখছিলাম যে না, আসলে কোনো কাঁচা ভাব নেই। তো হয়ে গেল আমার ওটস উইথ ভেজিটেবল অমলেট। এটা সকালের নাস্তার জন্য খুবই হেলদি, খুবই মজার একটা রেসিপি, এবং আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা যদি আমার মতো করে বানিয়ে খান বা আমার ভেজিটেবলের জায়গায় আপনারা বরবটি দিতে পারেন কুচি করে কেটে, শিম দিতে পারেন কুচি করে কেটে, ঢ্যাঁড়স দিতে পারেন, টমেটো দিতে পারেন, মানে আপনার পছন্দ অনুসারে দিতে পারেন, ইনশাল্লাহ সেটাও খুব মজার হবে। আর আমারটা যদি হুবহু করেন তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি যে এটা খুবই খুবই টেস্টি, এবং এটা যদি মায়োনেজ দিয়ে বা টমেটো কেচাপ দিয়ে খাওয়া হতো আরও মজা লাগতো, কিন্তু যেহেতু সেগুলো খুব একটা হেলদি অপশন না, তাই আমি এটাকে এভাবেই খাবো। এবং দেখেন এটা যেমন কালারফুল তেমন টেস্টি, এবং মানে খুব মাউথ ওয়াটারিং একটা অমলেট। সো এটা আমার রেকমেন্ডেড থাকছে, আপনারা সবাই চাইলে আমার মতো করে এটা ট্রাই করে দেখতে পারেন, এবং সকালে এরকম একটা অমলেট খেলে একদম সারা দিন ঝরঝরে থাকবে শরীর, এটা আমি গ্যারান্টি দিচ্ছি, কারণ আমি নিজে খেয়ে এক্সপিরিয়েন্স করে আপনাদেরকে বললাম। তো এই ছিল আমার ওটস সিরিজের আজকের প্রথম রেসিপি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আপনাদের এক একটা কমেন্ট আমার জন্য অনেক বেশি মূল্যবান। আমি আপনাদের প্রত্যেকের সব কমেন্ট পড়ি, বারবার পড়ি, এবং আমরা যখন এরকম ছোট ক্রিয়েটর থাকি বা আমরা যারা ছোট ছোট ভিডিও চ্যানেলগুলোকে মেনটেন করি, আমাদের কাছে আপনাদের এক একটা কমেন্ট খুব মূল্যবান। যারা বড় বড় চ্যানেল তারা কিন্তু এত বদারও করে না তাদেরকে কে কী কমেন্ট করলো, কিন্তু আমরা যারা ছোট চ্যানেল আমরা কিন্তু এটাকে খুব গুরুত্ব সহকারে দেখি। তাই আপনাদের কমেন্টের আশায় রইলাম, অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো, এবং রেসিপিটা রান্না করে খেয়ে আমাকে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। তো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।